প্রায় সব প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে দেওয়া। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন হলো গুগল। প্রতিদিন সারা বিশ্বে 400 কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এদের মধ্যে 400 কোটি মানুষ গুগল ব্যবহার করে থাকেন। কোনো গানের লাইন খোঁজা থেকে শুরু করে আমরা অ্যাকাউন্টে টাকা পাঠানো, এই সব কিছুর জন্য গুগল ব্যবহার করি। সারা বিশ্বে 71% লোক অ্যান্ড্রয়েড ব্যবহার করেন। এই অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম গুগলেরই। বিশ্বে 150 কোটি মানুষের কাছে ইমেল পাঠানোর মাধ্যম হলো জিমেল, যেটা গুগলেরই প্রোডাক্ট। এছাড়া ওরা ভিডিও দেখার জন্য ইউটিউবে ছুটে যায়, টাকা পাঠানোর জন্য গুগল পে, এবং সর্বোপরি ইন্টারনেটে প্রবেশ করার জন্য গুগল ক্রোম। এছাড়াও গুগল ফটো, গুগল ড্রাইভ, গুগল অ্যাডস, গুগল ট্রান্সলেট, এই সব কিছু গুগলেরই প্রোডাক্ট। এখন প্রশ্ন হলো, গুগল ছাড়া একটা দিন আপনার কেমন কাটতে পারে? তো বন্ধুরা, গুগল ছাড়া একটা দিন আপনার কেমন কাটবে সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন অরিয়ন ডিজিটাল আর আমি বিজয় আছি আপনাদের সাথে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি জেনুইন কন্টেন্ট পাবেন। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন হলো গুগল। আর এই গুগল যদি একদিন বন্ধ থাকে, তাহলে আপনাকে যে যে অসুবিধাগুলো ফেস করতে হবে সেগুলো হলো, আপনি যদি জিমেইলে গিয়ে মেল সেন্ড করেন তাহলে আপনি দেখতে পাবেন দেয়ার ওয়াজ অ্যান এরর, প্লিজ ট্রাই এগেইন লেটার। আবার এই সময় আপনি যদি ইউটিউব অ্যাক্সেস করেন তাহলে আপনি দেখতে পাবেন সামথিং ওয়েন্ট রং। এরপরেও আপনি যদি আপনার জিমেইলে সাইন ইন পেজ পর্যন্ত পৌঁছে যান, সেখানে আপনি আপনার সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করার পরেও আপনি আপনার জিমেইলকে অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ এ সময় আপনি না করতে পারবেন আপনার অফিসের কাজ, না হবে আপনার নিউজ চেক করা, না হবে আপনার এন্টারটেইনমেন্ট। অর্থাৎ এ সময় জিমেইল ডাউন, ইউটিউব ডাউন, গুগল ডাউন, সবকিছু ডাউন ট্রেন্ড করবে। এছাড়াও গুগলের অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে, যেমন গুগল ফটো, গুগল অ্যাডস, গুগল ট্রান্সলেট, এই সব কিছুই কাজ করবে না। এবারে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে সব কিছুরই ব্যতিক্রম রয়েছে, তাহলে কি গুগলের বিকল্প হিসেবে কিছু নেই? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই গুগলের বিকল্প রয়েছে। তবে জেনে নেওয়া যাক গুগলের বিকল্প কি কি রয়েছে। তো তার আগে বলি, গুগলের বিকল্প কি কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তবে এখনো যদি আপনি ভিডিওটিকে না লাইক করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আমরা চেয়ে বা না চেয়ে গুগলে বাঁধা পড়ে গেছি। নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনলে বিনামূল্যে একগুচ্ছ অ্যাপস পেয়ে থাকি, যেগুলো গুগলেরই তৈরি। কোনো অজানা জায়গায় যেতে হলে আমরা গুগল ম্যাপের দ্বারস্থ হই। ইমেল পাঠানোর জন্য জিমেইল, কোনো কিছু খোঁজার জন্য গুগল ব্রাউজার, এবং সর্বোপরি ইন্টারনেটে প্রবেশ করার জন্য গুগল ক্রোম। ক্রোম ব্যবহার করে থাকি। এই প্রত্যেকটা ক্ষেত্রেরই বিকল্প রয়েছে। যেমন অ্যান্ড্রয়েডের বিকল্প iOS, গুগল ম্যাপের বিকল্প OS, জিমেলের বদলে ইয়াহু মেল, গুগল পের বদলে ফোন পে, ক্রোমের বিকল্প ফায়ারফক্স, এবং ইউটিউবের বিকল্প হিসেবে ভিমিও। কিন্তু গুগল যেভাবে সমস্ত পরিষেবাগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এসেছে, যা অন্য কেউ পারেনি। আর গুগল ছাড়া যে বিকল্পগুলো রয়েছে, হয় সেগুলো বিনামূল্যে পাওয়া যায় বা দাম দিয়ে কিনতে হয়, এগুলোর ক্ষমতা বা ব্যাপ্তি গুগলের থেকে অনেকটাই কম। তাই গুগলের বিকল্প আছে ঠিকই, কিন্তু সেগুলো জনপ্রিয়তা বা প্রয়োগের দিক থেকে গুগলের থেকে 10 যোজন দূরে। তাই যদি কখনো গুগলের সার্ভার ডাউন হয়, তাহলে গুগলের সার্ভার ডাউনের কারণে সমস্ত বিশ্বকেই থমকে দাঁড়াতে হবে। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দেবেন। আর ভিডিওটা দেখে যদি আপনি কিছু ইনফরমেশন পান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম নিউ নিউ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যাতে যেখান থেকে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।